গুড মর্নিং স্টুডেন্ট, আমি রোজিনা খাতুন আর সুইং টেকনোলজির টিচার। আমি আজকে যেটা দেখাবো তোমাদের হ্যান্ড স্টিচের উপরে কিছু স্টিচ আমি দেখাতে চাই তোমাদেরকে। দেখো আমরা যেটা দেখছিলাম যে আমরা কাপড়ে ডিজাইন করবো, ঠিক আছে, আমাদের যে হ্যান্ড স্টিচগুলো আছে, ঠিক আছে, তো যেগুলো ছটা অন্তত হ্যান্ড স্টিচ আমরা করবো, ঠিক আছে। এবার ছটার মধ্যে তোমার রান স্টিচ আছে, স্টিল স্টিচ আছে, ডায়াগোনাল স্টিচ আছে, ঠিক আছে। তো তার মধ্যে কিছু তোমরা কাপড় বেশি বড় বড় নিতে হবে না, তুমি 8 ইঞ্চ করে নেবে, ঠিক আছে। সমস্ত সাইজ 8 করে কেটে নেবে, চতুর্ভুজ করবে যেন চারদিকে সমান হয়, ঠিক আছে। 8 করে নিলে তো হয়ে যাবে, একই সেম। এর সঙ্গে দুটো কাপড় আছে, বুঝতে পারছো, একটা কাপড় হবে না, তোমরা একটা কেটে নিলে আর একটা কাপড়ের উপরে মাপ নিয়ে কেটে নিতে পারছো। এর উপরে আমরা একটা ডিজাইন করবো, ঠিক আছে, এর উপরে একটা যে কোনো একটা ফুল ভালো করে ডিজাইন করে নেবো। যেন আমরা স্টিচটা করতে পারি ঠিকভাবে, ঠিক আছে, স্টিচটা করে নিতে পারি যেন। মেন কথা হচ্ছে আমাদের চতুর্ভুজ যে কাপড়ের যে সাইডে যেদিকে কাটবো না কেন সব দিকে যেন সমান হওয়া যায়, ঠিক আছে, কারণ আমরা এটা একটা একটা ডিজাইন করছি। অন্য করব না, প্রজেক্টটা শুভম করার আগে তো যেতে পারছো না, এটা ধরে রেখে দিলাম। এসে আমার কাপড়টাই নিয়ে আসা হলো না, আমি এখানে নিতাম, ঘড়ি দাঁড়িয়ে আর ছাড়ছিলাম।